আলাইকুম, আমি মোহাম্মদ আয়েশা সিদ্দিকা মিন্নি, নিহত রিফাত শরীফের স্ত্রী। এই মর্মে সাংবাদিক সম্মেলন করিতেছি যে গত 13/7/2019 খ্রিস্টাব্দর শনিবার আমার শ্বশুর দুরার শরীফ সাংবাদিক সম্মেলন করে আমার বিচারের দাবি করেন এবং তিনি বলেন রিফাত শরীফ হত্যার সাথে আমি জড়িত। প্রসঙ্গে গত 26/6/2019 তারিখ বরগুনা সরকারি কলেজের সামনে আমার স্বামী রিফাত শরীফকে নয়ন বনসহ কতিপয় সন্ত্রাসীরা প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে হত্যা করেন। সেই থেকে আমার স্বামীর হত্যার বিচারের দাবিতে সারা দেশে মানববন্ধন সহ নানামুখী পদক্ষেপ নেন। প্রকাশ্যে দিবালোকে হত্যার ভিডিও প্রকাশ পাইলে আমার স্বামীকে বাঁচানোর জন্য আমি যে জীবনের ঝুঁকি নিয়ে অস্ত্রের মুখে প্রতিবাদ করেছি, তারপরই সেই ভিডিও দেখে সারা দেশের মানুষ আমার সাহসের প্রশংসা করেছেন। পরবর্তীতে আমার শ্বশুর নয়নবন সহ মোট 12 জনকে আসামি করে মামলা দায়ের করেন, কিন্তু সেই মামলায় এজাহারে কোথাও আমার নাম উল্লেখ নেই যে আমি আমার স্বামীর হত্যার সাথে জড়িত, বরং আমি ওই মামলার 1 নং সাক্ষী। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা জানেন উক্ত নয়নবন এলাকার মাদক সেবী এবং মাদক ব্যবসায়ী অনেক খারাপ কর্মকাণ্ডের সাথে জড়িত। নয়নবন বিভিন্ন অপকর্মের সাথে জড়িত থাকায় তার নামে অনেক মামলা রয়েছে। বর্তমানে আমার শ্বশুর অসুস্থ এবং তাহার একমাত্র সন্তানকে হারিয়ে আরও অসুস্থ হয়ে পড়েছেন। যখন যা বলেন তার কোনো কিছুই পরে মনে থাকে না। উল্লেখ থাকে যে রিফাত হত্যার পরে আসামিরা বিচারকে অন্যদিকে প্রবাহিত করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে আমাকে হয়রানি করার চেষ্টা করেছে, যেমন ফেসবুকে বিভিন্ন ছবি এডিট করে পোস্ট করেছেন, যাহা কখনোই সত্য নয়। আরও উল্লেখ যে 007 নামের যে গ্রুপটি বরগুনায় যারা সৃষ্টি করেছেন তারা খুবই ক্ষমতাবান ও অর্থশালী, তাই তারা এই বিচারের আওতা থেকে দূরে থাকার জন্য আমার শ্বশুরকে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে। রিফাত হত্যার বিচারকে অন্যদিকে প্রবাহিত করার জন্য গত 13/7/2019 তারিখ রোজ শনিবার আপনাদের কাছে যে আমার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছে তা সম্পূর্ণ মনগড়া ও বানোয়াট। আমার শ্বশুর সকল বক্তব্যেই আমি তীব্র প্রতিবাদ জানাই। প্রিয় সাংবাদিক বৃন্দ, ঘটনার দিন আমার স্বামীকে কোপানোর পরে আমি স্বামীকে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালে কর্তৃপক্ষরত ডাক্তার যখন আমার স্বামীকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে রেফার করে, এই কথা শুনে আমি অজ্ঞান হয়ে পড়ি এবং জ্ঞান ফিরলে আমি জানতে পারি পরিশেষে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী সহ বরগুনা পুলিশ সুপার আমার নিরাপত্তা দেওয়ার জন্য ধন্যবাদ জানাই। আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাই, যেহেতু আমি এক স্বামীহারা অসহায় নারী। আমার বিরুদ্ধে যারা মিথ্যাচার ও ষড়যন্ত্র করে তাদেরকেও বিচারের আয়তায় আনার দাবি জানাচ্ছি। নিবেদক আয়েশা সিদ্দিকা মিন্নি। স্বামী মৃত রিফাত শরীফ, গ্রাম বড় লবঙ্গলা, ডাকঘর বরগুনা উপজেলা ও জেলা বরগুনা।